আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা বিশ্বকাপ ক্রিকেট 2023 খেলাগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই দেখতে পারবেন, আজকের এই ভিডিওতে কিন্তু সেই প্রসেসটা খুব ক্লিয়ারলি দেখাবো। চলুন আর কথা না বলে এই মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ট্রফি, ঠিক আছে, টি ও ডাবল এফ তারপর হচ্ছে ডাবল ই, টি ও ডাবল এফ ডাবল ই লিখে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। এবারে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি এই ট্রফি অ্যাপসটাকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আপনার সামনে এই যে উপরের দিকে শো করছে ট্রফিতেই ক্রিকেট বিশ্বকাপ দেখবে বাংলাদেশ, ঠিক আছে। মানে এইখানে আপনি আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন কোন খেলা রয়েছে আজকে, ঠিক আছে। সো সেইগুলো কিন্তু এখান থেকে শো করবে, দেন আপনি এখানে ক্লিক দিলে কিন্তু খেলাগুলো দেখতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ট্রফিতে কিন্তু আপনারা ফ্রিতে দেখতে পারবেন না। ট্রফিতে খেলা দেখতে গেলে অবশ্যই একটা সাবস্ক্রিপশন আপনাকে কিনতে হবে, ঠিক আছে। আপনি চাইলে পুরো মাসেরটা একবারে কিনে নিতে পারবেন। তবে প্রসেসটা হচ্ছে এখানে আসলে আপনি দেখতে পারবেন, যেহেতু ওয়ার্ল্ড কাপটা এখনও শুরু হয়নি, সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, আর শুরু হলেও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম না, কারণ এখান থেকে স্ক্রিন রেকর্ডটা নেওয়া যায় না, এটা নিষিদ্ধ। আর যদি আমি আলাদা কোনো ক্যামেরা দিয়ে স্ক্রিন রেকর্ড করে দেখাই সেটাও কিন্তু নিষিদ্ধ, যে কারণে আমি আপনাদেরকে টোটালি দেখাতে পারবো না। জাস্ট এখানে এসে সাবস্ক্রিপশন কিনে কিন্তু আপনারা খেলাটা দেখতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে না, আমরা সাবস্ক্রিপশন কিনবো না বাট ফ্রিতে খেলা দেখবো। ফ্রিতে খেলা দেখার অনেক অসুবিধা রয়েছে, যে অ্যাপসগুলো পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার হ্যাকারদের অ্যাপস, আপনার ফোনের ডাটা সব চুরি করে নিয়ে যেতে পারে বা আরও অন্য রকম প্রবলেম করতে পারে বা ভাইরাস ঢুকিয়ে দিতে পারে, অনেক প্রবলেম হতে পারে। এগুলো নেট স্পিডও খুব একটা ভালো থাকে না, এরকম অসংখ্য ঝামেলা হয়। কারণ আমি বেশ কয়েক বছর ধরেই ওয়ার্ল্ড কাপ ফুটবল বলেন, এশিয়া কাপ বলেন বা অন্য অন্য যত খেলা আসে সবগুলোর লাইভ আসলে কীভাবে দেখা যায় মোবাইলে সেই ভিডিওগুলো করে আসছিলাম। সো সবগুলোর অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে বললাম যে আসলে জেনুইন অ্যাপ থেকে খেলা দেখাটাই আমার মনে হয় যে ভালো। ওকে গাইস, এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ট্রফি অ্যাপ থেকে বিশ্বকাপের খেলাগুলো খুব সহজেই দেখতে পারবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব, বিদায় নিচ্ছি আমি হিমেল, দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।